নমস্কার বন্ধুরা, এখন অনেক ভোর, রাত 4টে বাজে। দেখো আজ মহালয়া ছিল, তো আমরা ভোরবেলা উঠে পড়েছি, একটু প্রাতঃ ভ্রমণে বের হব, তার সাথে একটু নদীর ধারটাও ঘুরব। তো আমরা এবার আমার হাজব্যান্ড এক্ষুনি বাইক নিয়ে বার হবে। তো দেখো আমরা বাইকে উঠে পড়েছি, আমরা এই বাড়ি থেকে বার হলাম, ছেলে আমি আর ছেলের বাবা তিনজন মিলে বার হয়েছি। মহালয়ার ভোরবেলাটা প্রতিদিনই আমরা, প্রতি বছরই আমরা ঘুরতে বার হই। বাড়ি কাজ করছি, চলে এসেছি। দেখো দেখো প্যান্ডেল তৈরি হচ্ছে রাস্তায়, একটা প্যান্ডেল উঠছে। এদিকটা খুব ফাঁকা, এদিকটা একটু ফাঁকা আছে, দু একজন মানুষ দেখা যাচ্ছে। এখন রাত 4টে বাজে। এখানটা খুবই ফাঁকা, এই একটাও প্যান্ডেল হচ্ছে। এখানে প্রতিমাও দেখা যাচ্ছে, প্রতিমার কাজ চলছে। আমরা মার্টিন রোড ধরে এগিয়ে চলেছি। এখানেও একটা পুজো হয়, প্যান্ডেল হচ্ছে। এটা বসিরহাট রবীন্দ্র ভবন পাস করছি আমরা, ভবনের সামনে দিয়ে এটা আমাদের এখানে যাওয়া আসা করে, বিকালের দিকেও থাকে, সকালেও অনেকে মর্নিং ওয়াক করতে এখানে আসে, বাচ্চারা খেলা করে, নানা রকম বাচ্চাদের খেলার আয়োজন এখানে করা আছে। এখানটাও একটা খুব ভালো পুজো হয়। আর এটা হচ্ছে বসিরহাট HMD গার্লস হাই স্কুল, বসিরহাটের একটা অন্যতম স্কুল। ব্রিজে যাওয়া, এটা হলো বসিরহাট ইছামতি নদীর ব্রিজ, তো সেই ব্রিজের উপর আমরা চলে এসেছি। এখানটায় এসে মনেই হচ্ছে না এখন রাত 4টে বাজে, প্রচুর লোকের সমাগম। প্রতিদিনই মর্নিং ওয়াক করতে বার হয়, কিন্তু আজ একটু বেশি। দেখো শান্ত নদী, ব্রিজের উপরে দেখো প্রচুর লোক। এই শান্ত নদীটা আমার খুব ভালো লাগে, প্রতি বছর এই একটা দিনই দেখার সুযোগ পাই, এই ভোরের বেলা এই শান্ত নদী পরিবেশটা যে এত ভালো লাগে। আর একটা হালকা হাওয়া বইছে, আকাশটাও দেখো, সূর্য এখনও উদয় হয়নি, আস্তে আস্তে এখন 4:30 বেজে গেছে। এখন নদীর ধারে আমরা এবার একটু বাইক থেকে নামবো, সাইড করে দাঁড় করাও। দেখো আমরা নেমে পড়েছি, ছেলে আর আমি হেঁটে ব্রিজের ওপর উঠছি, ওর বাবা বাইকটা পার্কিং করছে। দেখো এটা নদীর পাশ দিয়ে এটা সরু একটা খাল চলে গেছে, আর মেন নদী হচ্ছে সামনেটা। দেখো কি সুন্দর শান্ত নদী, নিজের ছন্দে বয়ে চলেছে। এই সময়টা মন পুরো ভরে যায়, মনটা খুব পবিত্র লাগে এই সকালের পরিবেশটায়। এবার আমরা এখান থেকে যাব সোজা, পাশেই একটা মায়ের মন্দির আছে, মন্দিরটা খুবই জাগ্রত, মাঝে মধ্যেই এখানে যাওয়া হয়, কিন্তু এত ভোরবেলা কখনো যাওয়া হয়নি। দেখো এখান থেকে আমরা সোজা একটু হেঁটে যাচ্ছি,
নদীর মানে ভিডিওটা করতে করতেই আমরা হেঁটে যাচ্ছি। বাবা চলে যাচ্ছে ভিডিও দেখেই, এই মন্দিরে চলে এসেছি। দেখো সকাল সকাল মায়ের মুখ দর্শন, মনটা আরও ভালো হয়ে গেল। আজকে এমনিই একটা শুভ দিন, তার উপর সকালে মায়ের দর্শন দিনটাকে আরও শুভ করে দিল। মন্দিরের ভিতরটা দেখো, প্রচুর লোক বসে আছে, সারা রাতই শুনলাম এখানে লোকজন আসা যাওয়া করেছে। এটা মন্দিরের একটা পুরানো বটগাছ, বটগাছের গায়ে অন্যান্য গাছ উঠে গেছে। তো এটা দেখো, আমরা এখানে কিছুটা ভিডিও আমাদের মিস হয়ে গেছে। এটা আমরা ওই ঘোচাডাঙ্গা বর্ডারের দিকে গিয়েছিলাম, সেখানেই একটা এত সুন্দর পরিবেশ দেখে আমি কিছুটা ছবি তুলে নিয়েছি অল্প একটু, কিন্তু এখানে অনেকটা ভিডিও মিস হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে কোনোভাবে। তো সেই জায়গাটা দেখাতে পারলাম না, পরিবেশটা আরও সুন্দর ছিল পাশে ধানকে। এবার দেখো আমরা আবার ফিরে এসে আসছি, ওখানটার থেকে নদীটা কেমন লাগছে সেটা দেখো। এখন অনেকটা দিন হয়ে গেছে, একটু পরেই হয়তো সূর্য উদয় হবে। দেখো এবার আমরা ফিরছি, ওই দিকটা দেখাতে পারলাম না, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। এবার আস্তে আস্তে আমরা ফিরে আসছি। আমরা প্রায় বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূর পর্যন্ত চলে গেছিলাম, সবটা দেখানো সম্ভব না, আমি কেটে কেটে ভিডিওটা করছি। আমরা বাড়ির রাস্তা ধরে ফিরছি। এটা হলো বসিরহাটের স্বনামধন্য টাকি রোড, এও একটা মায়ের মন্দির। বাড়ির কাছাকাছি চলে এসেছি, প্রায় এসে গেছি। বসিরহাটে মোটামুটি প্রত্যেকটা বাড়ির সামনে আশেপাশে প্রচুর গাছ আছে, আমাদের এখানটা এখনো সবুজায়নই আছে, এখনো কমপ্লিট হয়ে যায়নি। আমার বাড়ি চৌমাথার আশেপাশেই, চৌমাথা থেকে 5 মিনিটের দূরত্ব। চৌমাথার পাশে পেট্রোল পাম্প, দেখো আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজ সকালে নিজেরাও একটু ঘুরতে বের হলাম, দেখো আমার বাড়ির গলি, আমি প্রায় চলে এসেছি বাড়ির গলি দিয়ে ঢুকছি। তো আমার বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, এই সকালে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানিও, আমাদের পাশে থেকো। সত্যি বলছি সকালে মনটা খুব ভালো হয়ে গেল, সাধারণত এত ভোরবেলা আমি কখনো ঘুম থেকে উঠি না, তো আজ উঠলাম, তো মনটা খুব ভরে গেল। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, আর যদি ভালো থাক লাগে তো আমাদের পাশে অবশ্যই থাকবে। গুড মর্নিং।